হাই আলাইকুম কেমন আছেন সবাই আমরা যদি আমাদের চোখ কান খোলা রাখি তাহলে কিন্তু আশেপাশে নানান ধরনের ব্যবসা আইডিয়া রয়েছে যারা এই ব্যবসাগুলো করে তাদের জীবিকা নির্বাহ করছে কিন্তু আমরা যারা এখনো ব্যবসা শুরু করতে পারিনি তারা শুধু ভাবি আসলে কোন ব্যবসা করব কোন ব্যবসা করব। হ্যাঁ মাথায় সবসময় চিন্তা খেলতেই থাকে আসলে আমি একটা ব্যবসা করতে পারলে ভালো হতো কিন্তু কোনো আইডিয়াই খুঁজে পাই না আবার আমরা কেন ব্যবসা খুঁজে পাই না তার একটা প্রধান কারণ হচ্ছে যে আইডিয়াই মাথায় আসুক না কেন তখন আমরা বলি এই ব্যবসা আমি করবো না বরং ব্যবসা শুরু করার আগে অনেক সময় আমরা বলি এই কাজ আমাদের দিয়ে হবে না যখন এটা বলি তখনই আসলে পুরোটাই শেষ হয়ে গেল আসলে কোনো ব্যবসায় শুরু করার আগেই যদি বলি এটা এটা আমার দিয়ে হবে না তাহলে কিন্তু আর ব্যবসা করা হলো না যে কোনো ব্যবসায় যে কোনো আইডিয়া যখন মাথায় আসবে চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে সেটা কাজে লাগানোর জন্য যখন সেটা কাজে লাগাতে পারবেন তখনই মূলত আপনি ব্যবসা শুরু করতে পারবেন পারবেন বা ব্যবসায়ী হতে আপনি সারা দিন শুধু আইডিয়াই করে গেলেন আবার যে কোনো একটা আইডিয়া কাজে লাগানোর আগেই বললেন এটা আমার দিয়ে হবে না বা লোকে কি বলবে এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু ভুল করবেন তাহলে বলছি যে যদি ব্যবসা শুরু করতে চান যখন যে মাথায় যে আইডিয়াটা আসবে সেটা কাজে লাগাতে হবে তবে আপনি ব্যবসা করতে পারবেন আজকে আমরা একটা ব্যবসা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে খাতা খাতা তৈরির তৈরির ব্যবসা ব্যবসা কিভাবে করে আর এই ব্যবসাটা কেমন লাভজনক মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে আশা করছি সেই ধারণাগুলো আপনাদের কাজে আসবে তা খাতার ব্যবসা আমরা চাইলে দুই তিন ভাবে করতে পারি একটা হচ্ছে সরাসরি এই ধরনের খাতা বাজার থেকে কিনে এনে তৈরি করা মানে সরাসরি বাজার থেকে কিনে এনে এটা বিক্রি করা এখন সরাসরি যদি আমরা কিনে আনি তাহলে এক ধরনের খরচ হবে আবার যদি আমরা এই খাতার এই যে মাঝখানে যে পেজগুলো আছে এই পেজগুলো যদি আমরা আলাদা করে কিনে আনি তারপরে এই মলারটা যদি আলাদা কিনে আনি তাহলেও কিন্তু এটা আলাদা আলাদা ভাবে কিনতে পাওয়া যায় যদি আমরা দুইটা আলাদা করে কিনে এনে তারপরে আমার নিজের বাসায় ফিটিং করে তারপর বিক্রি করি তাহলে কিন্তু এক্ষেত্রে আমার খরচটা অনেক কমে আসলো আপনি অবশ্যই যদি এই ব্যবসা করেন চক বাজারে তো অবশ্যই যাবেন অথবা যারা এই খাতা তৈরি ব্যবসাটা করছে বা বানাচ্ছে তাদের কাছ থেকে কিনে এনে বিক্রি করবেন তা আপনি এটা স্টেপলার মারাটা দাম দেখবেন আর এই স্টেপলার মারা ছাড়া এটার দাম দেখবেন অবশ্যই দুইটা দামের মধ্যে অনেক পার্থক্য থাকবে তাই আপনি এই খাতার কিনে এনে যদি করেন তাহলে এইটা গেল খরচ মানে পণ্য কেনার বিষয়ে এখন আপনি এটা বিক্রি করবেন কিভাবে এটা তিন চার ভাবে বিক্রি করতে পারেন একটা হচ্ছে আপনি খুচরা দোকান দিয়ে বিক্রি করতে পারেন খুচরা দোকান দিয়ে বিক্রি করলে কি হবে আপনি হয়তোবা দিনে পাঁচশো টাকার খাতা বিক্রি করতে পারলেন বেশি সম্ভব নয় আর অপশন হচ্ছে পাইকারি ভাবে বিক্রি করা আপনি যদি বিক্রি করেন সেক্ষেত্রে আর যখন বিক্রি বেড়ে যাবে তখন আপনি প্রফিট কম করলেও কিন্তু তুলনামূলক হারে ওই খুচরার চেয়েও বেশি প্রফিট করতে পারবেন এখন আপনি যদি একটা পাইকারি দোকান দিয়ে ঘরে বসে থাকেন দোকান নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনি আপনার মহল্লায় যদি পাইকারি ব্যবসা করতে চান তাহলে আপনাকে আপনাকে একটা কাজ করতে হবে আপনার এলাকায় যতগুলো দোকান দোকান আছে সবগুলো হাতে নিয়ে আসতে হবে সবার সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে করে তাদের কাছ থেকে আপনি তাদের কাছে আপনি খাতাগুলো বিক্রি করবেন এর জন্য আপনার কি করতে হবে এর জন্য আপনার এই খাতাগুলো নিয়ে নিয়ে দোকানে দোকানে যেতে হবে এক্ষেত্রে আপনি একটা ট্রলি ভাড়া করে নিতে পারেন অথবা বানিয়ে নিতে পারেন কিনে নিতে পারেন নিয়ে ওই ভ্যান বা ট্রলির ভেতরে আপনার সব ধরনের খাতা থাকবে প্রয়োজনে স্টেশনারি অন্যান্য আইটেমগুলো রাখতে পারেন রেখে আপনার মহল্লায় আপনি প্রতিদিন ঘুরবেন আপনি যদি এখন একটা মার্কেটিংয়ে চাকরি করতেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো যেহেতু আপনি সেলফ এমপ্লয় হবেন যেহেতু আপনি নিজেই নিজের কাজটা করছেন সেক্ষেত্রে আপনি না হয় ঘুরলেন মহল্লায় তাতে তো আপনারই লাভ তাই না তো আপনি চাইলে এইভাবে করে খাতাগুলো কিনে বাসায় বানিয়ে তারপরে সেটাকে মার্কেটিং করতে পারেন আশা রাখছি আপনি একটা মার্কেটিং চাকরি করে যতটাকে ইনকাম করা সম্ভব তার চাইতে দ্বিগুণ ইনকাম করতে পারবেন মোটামুটি এই ছিল আজকের আইডিয়াটা যদিও অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে না তাতে আমার কিছু করার নেই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি পরবর্তী আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ